আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের আমাদের এই কে স্টাডির ভিডিওতে আমি যে ব্যাপারটা নিয়ে কথা বলবো এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার আর যদি এই ব্যাপারটা আপনি বুঝতে পারেন তাহলে ইনশাআল্লাহ আপনার নেক্সট সাইট বা আপনার সাইটের যে কোনো সাইটের সাকসেসফুল হওয়ার যে প্রবাবিলিটিটা এটা অনেক অনেক গুণ বেড়ে যায় জাস্ট যদি এই ব্যাপারটা আপনি বুঝতে পারেন সেটা হলো গিয়ে মানুষকে হেল্প করা আপনার রিডারদের হেল্প করা যখনই আপনি আপনার রিডারদের হেল্প করবেন তাদের কি বলবো ইউজার এক্সপিরিয়েন্স যে ব্যাপারটা বলবে আপনার সাইটে যখন রিডাররা আসবে তাদের এক্সপিরিয়েন্সটা যাতে ভালো হয় সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য আপনি যত দূর কাজ করতে পারবেন গুগল আপনাকে তত বেশি রিওয়ার্ড দিবে। তত বেশি আপনার সাইট র্যাঙ্ক করবে এবং এই যে আপনি মানুষকে সাহায্য করতেছেন তার একটা বাই প্রোডাক্ট হিসেবেই আপনি আর্নিং করতে পারবেন তো আপনাকে একটু দেখায় জিনিসটা সেটা হলো গিয়ে আমি আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হলো গিয়ে সাইটে জাস্ট কন্টেন্ট দেওয়া লাগে বলে না দিয়ে এই জিনিসটা এনশিওর করতে হবে আপনার কন্টেন্টটা যেন আসলেই খুব ভালো হয় আর আপনার কম্পিটিটররা যা করতেছে তাদের থেকে যেন আপনি একটু বেশি কিছু দিতে পারেন আপনার ইউজারদেরকে মানে একটা কথা চিনিসে যে গো অ্যান্ড এক্সট্রা মাইল মানে হলো গিয়ে আপনি সবাই যা করতেছে তা না করে একটু এক্সট্রা কিছু করা অন্যদের জন্য এটা যদি আপনি করতে পারেন তাহলে দেখবেন যে ইন দ্য লং রান আপনি অনেক বেশি সাকসেস পাচ্ছেন বা গুগল আপনাকে অনেক বেশি রিওয়ার্ড দিচ্ছে তো দেখেন যে আমি আজকে দুপুরে একটা আর্টিকেল পাবলিশ করছি সাইটটাতে এটা হলো গিয়ে টেলিস্কোপ ফিল্টার্স ইউজার্স গাইড এটা মূলত অনেক বড় একটা আপনার কিওয়ার্ড ছিল আমার ইয়াতে টার্গেটে তো এইটার কী হলো ফার্স্টে যে জিনিসটা বলতে যাচ্ছে সেটা হলো গিয়ে আমি অ্যাকচুয়ালি লেখালেখি করতেছি প্রায় সাত আট বছর হয়ে গেছে ওয়েবসাইটের জন্য আমি মানে ব্র্যাক করে বলতেছি না জাস্ট একটু আপনাদের বোঝানোর জন্য তো আমার আসলে এতদিনের অভিজ্ঞতা হয়েছে যে এখন একটা আর্টিকেল লিখতে আমার তেমন বেশি সময় লাগে না দেখা যায় এক হাজার ওয়ার্ড লিখতে আমার চল্লিশ পঞ্চাশ মিনিটে আমার হয়ে যায় এক হাজার ওয়ার্ড লিখতে কিন্তু এই আর্টিকেলটা আমি ধরেনি আর্টিকেলটা হলো গিয়ে দুই হাজার একুশ ওয়ার্ডের এইটা আমি লিখছি দুই দিন ধরে আমি এতটুকু টাইম দিছি আর্টিকেলটার পিছনে একটাই কারণ যাতে আর্টিকেলটা খুব ভালো হয় আর্টিকেলটার কোয়ালিটি যাতে খুব ভালো হয় আমি চাইলে এই দুই দিনে মিডিয়াম কোয়ালিটির দুইটা তিনটা আর্টিকেল দিতে পারতাম আমি কিন্তু দেই নাই আমার টার্গেট ছিল আমি একটা আর্টিকেল লিখবো এবং যেটা নিয়ে লিখতেছি সেটা জন্য ইন্টারনেটে বেস্ট হয় আমার টার্গেট ছিল টেলিস্কোপ ফিল্টার এই টেলিস্কোপ ফিল্টারের উপর যেন আমার এই আর্টিকেল আর্টিকেল থেকে ইন্টারনেটে আর কোনো আর্টিকেল ভালো না থাকে এটা হলো আমার টার্গেট তো ফার্স্টে দেখেন আমি তো লিখলাম ওয়ার্ডের ব্যাপারে তো বললাম আপনার আর্টিকেলটা দেখতে 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 পারবেন যে কত সুন্দর করে ফরমেট করা সবকিছু কত সুন্দর করে দেওয়া তো এই যে ফুল আর্টিকেলটা তো একদম শুরু থেকে বলি ফার্স্টে হল গিয়ে ফিচার ইমেজটা এই ফিচার ইমেজটা আমি নিজে ফটোশপে বানাইছি বানাইছি বলতে কি এটা কিন্তু আপনি জাস্ট এই জিনিসটা গুগলে কোথাও পাবেন না বা গুগলে গিয়ে সার্চ টেলিস্কোপ ফিল্টার লিখে সার্চ করলেও পাবেন না টেলিস্কোপ ফিল্টারের মূল ব্যাপারটা হলো গিয়ে আপনার যখন আপনি জাস্ট আমি একটু জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলি যখন আপনি একটা ফিল্টার দিয়ে দেখবেন আকাশে বা নর্মাল টেলিস্কোপ দিয়ে যখন দেখবেন তখন যে রকম দেখবেন একটা ফিল্টার লাগালে আপনার যে ছবিটা আর অনেক ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে মানে ছবিটার কন্ট্রাস্ট বেড়ে যাবে তো এই জিনিসটা বোঝানোর জন্য আমি করছি কি একটা সেম ইমেজ নিয়েছি ইমেজ নেওয়ার পর আমি ফটোশপ করে দেখাইছি যে ফিল্টার ইউজ করলে কীরকম হয় না ইউজ করলে কীরকম হয় এটা কিন্তু করার কোনো দরকার ছিল না বাট যাতে আমার রিডাররা একটা আইডিয়া পায় টেলিস্কোপ ফিল্টারটা ইউজ করলে কী হয় তাই আমি আমার ফিউচার ইমেজ হিসেবে এটা ইউজ করছি এখানে আমি একটা এক্সট্রা মাইল গেছি এরপর আমি একটু নিচে নামি এখানে আমি একটা ইউটিউব ভিডিও এমবেট করে দিছি ইউটিউব ভিডিওটা এটা যারা পড়তে চাবে না তারা ইউটিউব ভিডিওটা দেখলে টেলিস্কোপ ফিল্টার নিয়ে একটা ভালো আইডিয়া পাবে এটা আমার ভিডিও না আর ভিডিও বাট এতে কোনো সমস্যা নেই আমি ভিডিওটা এমবেট করছি কারণ এতে আমার ইউজারদের লাভ হবে আমার রিডারদের লাভ হবে এবং আমি তাই করব যেটাতে আমার রিডারদের লাভ হয় এরপর আমি আর কিনেছি আমি এটা দেখেন এটা এটা হলো গিয়ে একটা চার্ট সেটা হলো গিয়ে অনেক ধরনের ফিল্টার আছে কোন ফিল্টারটা দিয়ে কি ধরনের অবজেক্ট দেখা যায় যেমন এই ফিল্টারটা দিয়ে মুন দেখা যায় আর এটা দিয়ে দেখা যায় ভেনাস মার্স এরকম অনেকগুলো আছে আর কি তো এই চারটা আমি কী করছি এটা কিন্তু আমি নিজে বানাই নেই আমার কম্পিটিটর এটা হলো কি আমার একটা কম্পিটিটর হুম তো আমি যখন ইনফরমেশন নিচ্ছিলাম তখন আমি দেখলাম যে আমার এই কম্পিটিটর আপনার এই চারটা সে ইউজ করছে ইউজ করে সে বলছে বলছে যে তুমি কি এটা এমবেড করতে চাও এমবেড করতে চালে এখানে ক্লিক করো তো আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে গিয়ে দেখি যে এই কোডটা দিলে এমবেড হয়ে যাবে এম আমি এমবেড করছি এবং সাথে সাথে এখানে একটা ব্যাকলিং চলে গেছে তার কাছে আমার কম্পিটিটর হলেও আমি তাকে ব্যাকলিঙ্কটা দিয়ে দিছি এতে আমার কোনো সমস্যা নাই কারণ হলো যে এই চারটা দিলে আমার ইউজার এক্সপিরিয়েন্স বাড়বে আমার সাইটের সো আই ড হ্যাভ এনি প্রবলেম গিভিং এ ব্যাকলিং টু মাই কম্পিটিটর ঠিক আছে এখানে আরেকটা কাজ আমি করলাম এক্সট্রা কাজ এরপর আপনাদের দেখাই আরও দেখেন যে এই যে দেখেন এই ছবিগুলা এগুলা কিন্তু আপনি কোথাও পাবেন না আমি এগুলা নিজে নিজে পেইন্টে গিয়ে করছি কি করছি যেমন ধরেন লাইন ফিল্টার ইউজ করলে কি হয় ইউজ না করলে কি হয় মানে ছবিটার কী কী চেঞ্জ আসে তারপর হলো গিয়ে রেড ফিল্টার ইউজ করলে কী হয় না করলে কি হয় তারপর এরকম গ্রিন ফিল্টার আছে এরকম যা যা আছে আমি এগুলো করছি কি স্ক্রিনশট নিছি স্ক্রিনশট নিয়ে ইউজ করলে কী হয় এটা রাখছি ইউজ না করলে কী হয় এটা এখানে রাখছি এরপর দুইটার পার্থক্য এভাবে দেখাইছি দেখা এভাবে আমি ইমেজটা ক্রিয়েট করছি আমার কিন্তু এইভাবে করার কোনো দরকার ছিল না আমি জাস্ট একটা কারণেই করছি ইউজার এক্সপিরিয়েন্স যাতে বাড়ে আমার সাইটের আর আমি যেখান থেকে স্ক্রিনশট নিছি সোর্সগুলো আমি লিখে দিছি সব নিচে যাতে আমি যাদের থেকে নিছি তাদের প্রপার ক্রেডিট দিই ঠিক আছে তো এই আপনাদের যে এতগুলো কিছু আমি দেখালাম একটা জিনিসই বোঝানোর জন্য যে আর্টিকেল যখন পাবলিশ করবেন তখন এই ব্যাপারটা মাথায় রাখবেন কি কি করলে আপনার ইউজাররা বা আপনার রিডাররা সবচেয়ে বেশি উপকার পাবে যখনই তাদের আপনি উপকার করতে পারবেন তখনই আপনি আর্নিং করতে পারবেন এইরকম ব্যাপারটা রেসিপ্রোকাল আপনি যখনই কিছু দিবেন তখনই কিছু পাবেন ঠিক আছে আর আর্টিকেলটা কিন্তু দুই ঘন্টার বিষয়ে হয়নি আমি পাবলিশ করছি সম্ভবত সন্ধ্যা ছয়টার দিকে পাবলিশ করছি এখন বাজে ধরেন প্রায় নয়টা এই ধরেন তিন ঘন্টা হলো কিন্তু এখনই আর্টিকেলটা সেকেন্ড পিজে এসে পড়ছে আপনি যদি যান এখানে যে আমি যদি সার্চ দেখি টেলিস্কোপ ফিল্টার স্কাইট এই কিউরটা আমি টার্গেট করছিলাম এটা আমি লিখলাম লিখে নিচে যদি যাই নিচে গিয়ে সেকেন্ড পেজে যাই সেকেন্ড পেজে গিয়ে এই যে দেখেন আমার আর্টিকেলটা থ্রি আওয়ার্স এগো এটা অলরেডি দুই নাম্বার পেজে এসে পড়ছে এবং আমি শিওর ইনশাল্লাহ এটা এক মাসের মধ্যে ফার্স্ট পেজে এসে পড়ার কথা তো এই জিনিসটা বলার জন্য আজকের ভিডিওটা আপনারা আর্টিকেল পাবলিশ করার টাইমে একটু এক্সট্রা মাইল হাঁটবেন কম্পিটিটররা যা করছে তাই না করে তাদের থেকেও বেশি কিছু করার ট্রাই করবেন তাহলে ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন তো এই আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন যদি একটু উপকার হয় আমার ভিডিওগুলো থেকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলবেন আর ভবিষ্যতে কি কি ভিডিও কি কী সাবজেক্ট নিয়ে ভিডিও বানালে ভালো হয় আপনাদের কি কি ব্যাপারে কনফিউশন আছে যদি জানান আর আমি যদি এই ব্যাপারটা সম্পর্কে জানি তাহলে ভিডিও বানিয়ে আপনাদের হেল্প করা ট্রাই করব তো এই আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ